নমস্কার বন্ধুরা, সুর মাধুরীতে আজকে আমি রয়েছি ময়ূখ, আর সাথে আছেন আমাদের ব্যান্ড লালন স্ট্রিং। তো শুরুটা গান দিয়েই হোক। হ্যাঁ, প্রথমেই আমরা সময় নষ্ট না করে গান দিয়ে যাই। আমরা ব্যান্ডের কথায় পরে আসছি। আমাদের ব্যান্ডের নাম লালন স্ট্রিং। তো সাঁইজির গান, লালন সাঁইয়ের গান দিয়ে শুরু করছি প্রথম গানটি। আমি একদিনও না
লালন সিং এর বন্ধুদের কাছে একটা প্রশ্ন রয়েছে, আপনারা কি মূলত লালন সাইজির গানই করেন না এর বাইরেও কিছু আপনাদের গান রয়েছে? আমরা লালন সাইজির গানও করি এবং তার সাথে আমরা পুরোনো দিনের হারিয়ে যাওয়া যে মাটির গান, ফোক গান, আমরা সেই গানগুলো করি আর কি। আচ্ছা, তাহলে সেরকমই একটা গানে আমরা চলে যেতে পারি এখন? সেরকমই গানে একটা যাওয়া যাক, শুরু করা যাক। পরের একটি গান গাইছি ট্র্যাডিশনাল ঝুমুর। ঝুমুর ছাড়া বোধ হয় লোকগান অসম্পূর্ণ। তো পরের গানটি ঝুমুর। একটি নাচনি পোকা চায় ঘুর ঘুর, একটি নাচনি পোকা হাচায় ঘুর ঘুর ডুলুং নদীর জলে, ওই একটি নেড়া গাছে ফুল ফুটেছে, একটি নেড়া গাছে ফুল ফুটেছে ফুল ডুমুরির কুলে। ওই ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, ওই ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, বাজাচ্ছে সাঁওতালে। একটি নাচনি পোকা হাচায় ঘুর ঘুর ডুলুং নদীর জলে, নাচনি পোকা হাচায় ঘুর ঘুর ডুলুং নদীর জলে, একটি নেড়া গাছে ফুল ফুটেছে, নেড়া গাছে ফুল ফুটেছে ফুল ডুমুরির কুলে। ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, ওই ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, বাজাচ্ছে সাঁওতালে।
ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, ওই ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে, বাজাচ্ছে সাঁওতালে। দারুন দারুন ঝুমুরের তাল, সত্যি এটা একটা আলাদা, একদম মানে মাটি মাটি আমাদের নিজস্ব, এটা আমাদের নিজস্বতা। তো আপনাদের মূলত গানগুলো তো লোকাঙ্গিক মানে লোকগীতি, কিন্তু সেখানে আপনাদের বাদ্যযন্ত্রের ব্যবহার তো যথেষ্ট আধুনিক, তো এই ভাবনাটা মানে কিভাবে, মানে এটা কেন? অ্যাকচুয়ালি ফোক গানকে আমরা মানুষের কাছে আরেকটু যাতে গ্রহণযোগ্যতা বাড়ানো যায় সেই জন্য দেখবেন এখন ইয়ং জেনারেশন বা যুব সমাজ যেটা চাইছে আর কি, যে ফিউশন করা, মানে ওয়েস্টার্নাইজ করে করা আর কি। তাই জন্য হচ্ছে কিবোর্ড গিটার, আমি একবার তার সাথে আলাপও করিয়ে দিই, কিবোর্ড তমাল, গিটার পাপাই, আমাদের ড্রামস আজকে কাজন বাজাচ্ছে সব্যসাচী, রমিতা এবং আমি সুমন। এবারে যেটা সেই কারণেই হচ্ছে মানুষের কাছে যাতে গ্রহণযোগ্যতা বাড়ানো যায় এবং ফোক গানকে যাতে মানুষের কাছে আরও ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য হচ্ছে ওয়েস্টার্নাইজ করে আমাদের এই ফরমেশনগুলো করে, যাকে আমরা এক কথায় বলছি আর কি পাপাই ফোক ফিউশন, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, তো এইভাবেই আর কি মানে বিভিন্ন ধরনের লোকগানগুলোকে আপনারা করছেন। তাহলে আরও একটি গানে আমরা যেতে পারি, আমরা গানে যাই আরেকটা গান। আমরা আমাদের ব্যান্ডের গান আছে একদম শেষ গান, তো লোকসঙ্গীতের যে দুটো ধারা তো গেল, সাঁইজি ইম্পর্টেন্ট এবং ঝুমুর, তারপরে হাসন রাজা যাকে ছাড়া আমরা ভাবতে পারি না, তো হাসন রাজার একটি গান শোনাচ্ছি। গাইয়া দিল কনে
কলকাতায় বসে সেই সিলেটে লেখা গানটি আমরা শুনলাম, তাহলে এরপরে আমরা কি গান শুনব? মানে এটা বলতে পারি যে ফোক গান দিয়ে যারা দেখছেন এবং আমাদের মধ্যে তো অবশ্যই একটা আগুন সবাইকার কিন্তু লেগে গেল। আচ্ছা, তো আপনাদের নিজস্ব গান কিছু রয়েছে? হ্যাঁ, নিজস্ব গান যেটা গাই, যে গান নিয়ে আমরা গত 31 জুলাই এবং 1 আগস্ট আমরা বাংলাদেশে পাড়ি দিতে পেরেছিলাম এবং ওখানেও আমরা এসটিভি লাইভে অংশগ্রহণ করেছিলাম এবং পশ্চিমবঙ্গের মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও মানে আমাদের এটা বলার যে বিশ্ব বাংলা নিয়ে মুখ্যমন্ত্রী যে ভাবনা তার সঙ্গে আমাদের একটা গান খুবই প্রযোজ্য আর কি, আমরা সেই গানটা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। চলো, এপারে বাংলা ওপারে বাংলা, মোরা একই দেহ একই প্রাণ, একই ভাষায় কথা বলি মোরা এক সুরে গাই গান, এপার বাংলা ওপার বাংলা, মোরা একই দেহ একই প্রাণ, একই ভাষায় কথা বলি মোরা এক সুরে গাই গান, বাউল মোদের রক্তে মিশে তোলে ভরাই সুরের গান, লালন ফকির কোথায় আছো তুমি বাউলেরই প্রাণ, তবু বিচার করো তুমি বিচার করো কিসের জন্য বিভে কিসের জন্য এই বেড়া জাল কিসের জন্য বিদে, ফিরে আসো সেই প্রাণের বাংলা দান সেই দেশ, সবার বাংলা হবে বিশ্ব বাংলা থাকবে না কোনো বিদেশ, সেই মাটির দেওয়াল নকশা আঁকা তাতে মাগো কোথায় কাজে লাগি এনে দে না তাকে, আজও আছি সেই মাটির দেওয়াল নকশা আঁকা তাতে মাগো কোথায় কাজে লাগি এনে দে না তাকে, তবু বিচার করো তুমি বিচার করো কিসের জন্য বিবে কিসের জন্য এই বেড়া জাল কিসের জন্য বিদে, ফিরে আসো সেই প্রাণের বাংলা তার সেই দেশ, সবার বাংলা হবে বিশ্ব বাংলা থাকবে না কোনো বিদেশ, আজও আমরা স্মরণ করি
মনের কানের বিশ্বাস রবি নজরুলেতে আজও আমরা স্মরণ করি একুশে ফেব্রুয়ারিকে আজও মনের কানের বিশ্বাস রবি নজরুলেতে তবু বিচার করো তুমি বিচার করো কিসের জন্য বিভে কিসের জন্য কি বেড়া জাল কিসের জন্য বিতে ফিরে আসো সেই প্রাণের বাংলা শিবির সেই দেশ সবার বাংলা হবে বিশ্ব বাংলা থাকবে না কোনো বিদে ফিরে আসো সেই প্রাণের বাংলা শিবির সেই দেশ সবার সবার বাংলা হবে বিশ্ব বাংলা থাকবে না কোনো বিদ্বে অসংখ্য ধন্যবাদ আজকে সকালটা এত সুন্দর করার জন্য আর সকল দর্শকবৃন্দকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরে দেখা হবে নমস্কার।